সাবমেরিন কিনেছে বাংলাদেশ দুইটি, তাও চায়নার কাছ থেকে, চাইনিজ সাবমেরিন, চিন্তা করতে পারেন। তারপরে এই দুইটা সাবমেরিন যোগ হয়েছে বাংলাদেশের নৌবাহিনীতে। আমি আজকে ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে আমার একটা ভাগিনা আর কি, আমার মনে ছিল ও ইয়াতে চাকরি করে নৌবাহিনীতে, তো ফেসবুকে ছবি দিয়েছে যে আমি আবার পতেঙ্গায় কাজে এসেছি। তো তখন খেয়াল হলো পতেঙ্গায় যেহেতু নৌবাহিনীতে চাকরি করে, মানে পরে পত্রিকায় দেখলাম যে না সাবমেরিনের কারণেই ওখানে হয়তো ওদের কোনো অনুষ্ঠান ছিল, প্রধানমন্ত্রী গিয়েছিল, সো এই জন্য মানে ও এই ফেসবুকে ছবিগুলো আপলোড করেছে। যাই হোক, দেখছেন ভিডিওটা পার্ট 71, আজকে হচ্ছে 12 মার্চ 2017, বাংলা তারিখটা বলে দেবো সেই সাথে 28 ফাল্গুন 1423, 12 জামাদি স্থানী 1438। এবার এই মাসে কিন্তু আরবি এবং ইংরেজি দিনগুলো 12-12 একই সাথে যাচ্ছে, 12ই মার্চ 12ই জামাদি স্থানী, যেটা মজার ঘটনা। যাই হোক, প্রথম আলোর বিশেষ নিউজে যাই, এক নারীর খুনের আসামি হওয়ার কাহিনী। এই কাহিনী পড়তে গেলে তো অনেক সময় লাগবে, কিন্তু আমরা অন্য ততক্ষণে আমরা অন্য খবরগুলো পড়ে আসি। রূপকথার পরের ম্যাচেই হোচট বার্সেলোনার। এই বার্সেলোনার খেলা নিয়ে লোকজনের সবসময় দেখি এইসব নিয়ে কথা বলছে, তারা এসে এটা নিয়ে অনেক উত্তেজিত। লোকজন চা খেতে গেলে ওখানে রাস্তাঘাটে, এখানে বাংলাদেশের আর্সেনাল বার্সেলোনা বার্সেলোনার এত ভক্ত আছে এটা আমি আগে জানতাম না, মানে প্রচুর ভক্ত। তারা আমাকে বলছে ভাই আপনি কি খেলা দেখেছেন, আজকে রাতে খেলা দেখবেন না, হ্যান দেন এইসব। আমি মোটেও খেলা দেখি না, এইসবের সময় আমার হাতে একদম নেই। এক পা দিয়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যায় ফজলুল। ফজলুল নামে একজন প্রতিবন্ধী মানুষ, সে তার একটি পা নেই, সে এক পা দিয়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যায়। পড়াশোনাটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। চায়ের বিষক্রিয়ায় ভাই বোনের মৃত্যু, চা খেয়ে ভাই বোন মারা গিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলায়। লাগলো যে দোল, দোল পূর্ণিমা আজ রোববার, আজকে তো দোল পূর্ণিমা আর কি, হিন্দুদের কি বলবো হোলি হোলি উৎসব খুব সম্ভবত। তো এটা নিয়ে রং ছড়াছড়ি অনেক জায়গায় হচ্ছে, অনেকে রং ছড়াছড়ি করছে। তবে এটার যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে, প্রত্যেকটা এটা হিন্দুদের ধর্মীয় উৎসবের একটা অংশ, ইটস ওকে ফাইন। আমরা অনেক সময় এইটার সাথে অংশগ্রহণ করেছি, কিন্তু এর এইটাকে ইস্যু করে অনেক অনেক অনেকজনকে দেখা যায় তারা কি করে, মেয়েদেরকে গায়ে ইচ্ছে করে রং মাখিয়ে দেয়, পথচারীদেরকে রং দেয়, যারা অফিস যাত্রী বা স্টুডেন্ট তাদের সাদা কাপড়ের মধ্যে রং দেয়, দিয়ে তারা অফিস যেতে পারে না, যেতে এটা খুব বাজে একটা অবস্থা হয়ে যায়। তারপরে মেয়েদেরকে গায়ে রং দেয়, মানে তারা এইভাবে একটা ইভটিজিং করার সুযোগ খোঁজে। তো এইটা যেন না, এটা সব এটা বিষয়ে সবার সোচ্চার থাকা উচিত, কারণ এইটার নাম নিয়ে ইভটিজিং হবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কিন্তু ধর্ম সবাই যার যার সবাই উৎসব পালন করবে, ধর্ম পালন করবে, তার মানে এই না যে একজন আরেকজনকে এইটা ইস্যু করে আরেকজনকে অসুবিধা সৃষ্টি করবে, কারো রাস্তাঘাট বন্ধ করে বা কারো কোনো নারীর গায়ে বিভিন্ন এইটার একটা কৌশলে হাত বুলানো বা রং দেওয়ার যে বিষয়গুলো আছে এগুলো যেন না হয়। এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এই বিষয়গুলোতে সচেতন করা দরকার। মুসলিম, খ্রিশ্চান, হিন্দু, বৌদ্ধ, যে কেউ, সবার জন্য এটা প্রযোজ্য। আমি আমার ধর্ম পালন করবো আমার জায়গা থেকে, কিন্তু সেটা যেন অন্যের কষ্টের কারণ না হয়, অন্যের বিরক্তির কারণ না হয়। আমার আমার এটা ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো আমি আমার রিলিজনের কারণে কারণে আমি অন্যকে কষ্ট দিচ্ছি বা অন্য অন্যকে ঝামেলায় ফেলছি, এরকম চরম একটা অন্যায়, এবং এটা কি বলবো, এটা কোনোভাবেই আধুনিক সভ্যতার মধ্যে পড়ে না, আমি মনে করি না। হ্যাঁ, আজকে ঢাকা ও জাহাঙ্গীরনগরে পাল্টাপাল্টি বাস ভাঙচুর, ভিডিও ফাঁস। রাখি শান্ত বলেন অন্য কারণ, নারী দিবসে সানি লিওনকে নিয়ে পরিচালক রাম গোপাল ভার্মার টুইটকে সমর্থন করে খবরে। আমি এত কিছু বলতে চাই, রাখি শান্ত আপনারা জানেন, রাখি হচ্ছে একজন ভারতের নায়িকা, ঠিক না হট মডেল আর কি, তো কয়েকটা ছবিতে মানে নায়িকা হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যে সবসময় বিভিন্ন ধরনের নিউজ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে নিজেকে হট রাখে সবসময়, তাকে প্রায় প্রায় মিডিয়াতে পাচ্ছে, সে আবার মাঝখানে পলিটিক্সও করলো, অনেক কিছু করে। রাখি একসময় আপনার যখন 2005-2002 দিকে রিমিক্স গানগুলো যখন আসে বেবি ডল হ্যান ত্যান, তখন রাখির মডেলিং দেখতাম, বিভিন্ন নতুন বিভিন্ন গানে ও এটা করতো, মডেলিংগুলো করতো, দেখতে সুন্দর অল ওভার সে ভালো। এখন তো বয়স হয়ে গিয়েছে অলরেডি, তার বয়স অনেক। আচ্ছা, শেখ হাসিনা স্বার্থকে বিকিয়ে চুক্তি করবেন না বলেছেন ওয়াইদুল কাদের। ভারতের সঙ্গে শেখ হাসিনার মান অভিমান চলছে বিএনপির গৈশ্বরায়। শেখ হাসিনার আজকে অবশ্য দেখলাম, হ্যাঁ শেখ ভারতকে জড়িয়ে বেশ কথা, প্রধানমন্ত্রী বেশ কয়েকটা কথাবার্তা বলেছেন যে ভারত এবং আমেরিকা তারা জোট যুক্তি করছিল আওয়ামীকে হারানোর জন্য। সো এইটার পরিপ্রেক্ষিতে সম্ভবত গৈশ্বর রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি সম্ভবত এই জন্য এই কথাটি বলেছেন যে ভারতের সঙ্গে শেখ হাসিনার মান অভিমান চলছে। নতুন কোন নিউজ নিউজ নিউজ
আজকে টেক নিউজ কিছু আছে কিনা সেটা একটু এক নজরে দেখে নেব। টেক নিউজ তো ফ্যাক্ট, টেক নিউজ না থাকলে হয় না। সাংসদদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার আহ্বান। আচ্ছা, এমপিদেরকে, তাদেরকে ফেসবুকে টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্ক যেন তারা চালায়, এটাতে সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কর্টানার উন্নত সংস্করণ উইন্ডোজ 10 এর যে কি বলবো ভার্চুয়াল সহকারী ভয়েস রিকগনিশন করে, যে মানে আপনার ভয়েসকে সে কমান্ডে পরিণত করে, এটাকে টাইপ করে, এটা হচ্ছে কর্টানা। তো এটা আরও আপডেট ভার্সন আসছে। আমি জানি না এই ভার্সন কতটুকু কাজ করে, আমার তো এমনিতে কপি উইন্ডোজ 10 ইউজ করি। আর উইন্ডোজ 10 তো একটা প্যারাদায়ক বিষয়, এটাকে জেনুইন করা অনেক ডিফিকাল্ট, করা যায় না, করলেও ঠিক মতো কাজ করে না। মানে মাইক্রোসফট চায় এটা আপনি কিনেন, বাধ্য হন, আপনাকে কিনতেই হবে এটা। আর কি কি আছে? 7,000 কর্মী নেবে অকডেমিক্স, 30 মার্চ শুরু হচ্ছে প্রযুক্তির মেলা। কতক্ষণ ফেসবুকিং করা উচিত, এটা তো আসলে একটা প্রশ্ন, কতক্ষণ ফেসবুকিং করা উচিত। তবে যাদের কাজ করে তাদের মনে সারাদিনে আধা ঘন্টা 1 ঘন্টা এনাফ, কিন্তু যাদের অনেকে আবার পেশাটাই ফেসবুক ভিত্তিক, সেক্ষেত্রে তাদের জন্য ব্যাপারটা ডিফিকাল্ট, তারা তো আরো বেশি করবে, সেটা সমস্যা না। আচ্ছা, আমরা বিবিসি বাংলায় দেখে আসি। এই সাবমেরিন কিনে, দুইটা সাবমেরিন কেনা নিয়ে বেশ কথা হচ্ছে। চীনের কাছ থেকে পাওয়া দুটি সাবমেরিন রোববার আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবমেরিন দুটির নাম দেওয়া হয়েছে নবযাত্রা এবং জয়যাত্রা, একটির নাম নবযাত্রা আর একটির নাম হচ্ছে জয়যাত্রা। আচ্ছা, তিনি কি বলেন, আমরা কারোর সাথে কখনো যুদ্ধ লিপ্ত হতে চাই না, শেখ হাসিনা বলেছেন, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে তাহলে আমাদের জন্য সমুচিত জবাব দিতে পারি, সেই প্রস্তুতি আমাদের সবসময় থাকবে, সেই সেই দিকে লক্ষ্য রেখে আমরা যা যা করণীয় তা করে যাচ্ছি। মানে কেউ যদি, শেখ হাসিনা বলেছেন যে আমরা আগ বাড়িয়ে কারোর সাথে ঝগড়া করতে যাবো না, কেউ যদি আমাদেরকে অ্যাটাক করে, আমাদেরকে আক্রমণ করতে চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমরা প্রতিরোধ করার জন্য আমাদের যা যা করা দরকার তা আমরা সবকিছু করছি। সাবমেরিন তো আপনারা নিশ্চয়ই বোঝেন, ডুবোজাহাজ যেটা পানির নিচ দিয়ে যায়। নাম একটার নাম হচ্ছে নবযাত্রা, একটার নাম হচ্ছে জয়যাত্রা, ভালো। তবে আমরা মজা করে বলি যে চায়নার জিনিস বেশি দিন যায় না, তো জানি না এগুলো পানির নিচে গিয়ে আবার যদি বেশি না উঠতে পারে সেটা একটা হাস্যকর বিষয় হবে এবং বেদনাদায়ক বিষয় হবে, কারণ ওর মধ্যে যারা থাকবে তাদের তো বাঁচাই ডিফিকাল্ট হয়ে যাবে। আশা করি এমনটা হবে না, মজা করার জন্য বললাম, কারণ চায়নার প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এরকম মজা করি, সবাই এভাবে ঠাট্টা করে করে বলে। চায়নার যে সব জিনিস খারাপ তাও কিন্তু না, চায়না অ্যাপেলের ফোন বা সব কিছু চায়নাতে তৈরি হয়, কিন্তু তারা ওগুলো অনেক মানসম্পন্ন করে থাকে। আশা করি এগুলো সেই রকম মানসম্পন্ন, এরকম কিছু হবে না। আর কি আছে বিবিসিতে, আরো কিছু কি নিউজ আছে থাকার কথা? ও, এর আগে বলি, আজকে আমি একটা ল্যাপটপ কিনলাম অনেক 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 দিন পর। আমি প্রায় 5 বছর আগে ল্যাপটপ ইউজ করতাম, তারপর থেকে ডেস্কটপ ইউজ করছি, চলছে। আজকে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনলাম, দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে এসার ব্র্যান্ড, এসার এর একটা ল্যাপটপ। এই এটা বেশ 15.6 ইঞ্চি, মানে আমার একটা বড়ই দরকার ছিল সম্ভবত। আমি যেটা দেখলাম প্রসেসর Core i5 3rd generation কি থার্ড না সেকেন্ড এটা বোঝা যাচ্ছে না। আমি এটাকে আপডেটের কাজগুলো করছি, উইন্ডোজ 10 দেওয়া আছে, এটাকে মানে কি বলবো হালাল করা, জেনুইন করা অনেক ডিফিকাল্ট একটা বিষয়। আমি চেষ্টা করছি এটাকে আমার যতটুকু টেকনিক্যাল নলেজ আছে সেগুলো দিয়ে এটাকে মোটামুটি এরকম পর্যায়ে আনার জন্য। দেখতে অতটা একটু ইউজ হয়েছে, একটু ঘষা মাজা আছে, কিন্তু আমার মনে হয় ইন্টারনাল বেশ ভালোই আছে, আমার কাজ চালানোর জন্য মানে ভালোই হবে আমি আশা করছি আর কি। বিবিসিতে আর কোনো গুরুত্বপূর্ণ নিউজ? কেন একজন এশিয়ান নারীকে ন্যানি ভাবা হলো? আচ্ছা, অনবরত ইউরোপীয় দেশে তুরস্ক বিবাদ, পুলিশ প্রধানদের সম্মেলনে ফেসবুক প্রতিনিধি কেন? সাবমেরিন বাংলা নিউজে আরো বেশ কিছু প্রজনন মৌসুমে মা ইলিশ বিতন বন্ধের সময় বৃদ্ধি। আমি আজকে যেটা বললাম যে 922টা কত কোটি টাকা শুধুমাত্র এই ইলিশ নিধন বন্ধের কারেন্টের জাল, মানে ইলিশ মাছ মারার যে জালগুলো আছে এগুলো পোড়ানোর জন্য 922 কোটিটা কত টাকা এরকম টাকা আর কি বরাদ্দ করা হয়েছে। তো জাল পুড়তে সবাই পত্রিকায় লিখছে, সরি ফেসবুকে লিখছে যে কারেন্টের জাল পোড়ার জন্য 922 কোটি টাকা বরাদ্দ। এই টাকা দিতে কতগুলো জেলেকে তো মানে বড় লোক বানানো সম্ভব, তথা জাল পড়ার জন্য এত টাকা বরাদ্দ, এটা অনেক লিখলে লিখলে কি করছে ফেসবুকে আর কি, এরকমই দেখলাম।
বাংলাদেশের অর্জন বিশ্বের দৃষ্টান্ত কে বলেছেন? এটা দোল পূর্ণিমা তিন খুনে ফাঁসি বহাল, গুলশানে কৃষক লীগের কি দরকার? প্রশ্ন কাদেরের কথাটা অনেক চমৎকার বলেছেন। গুলশানের মতো জায়গায় কৃষক লীগ কি কাজ করে, এটা আসলে প্রশ্ন। ঢাকা শহরে বা কৃষক লীগ কেন থাকবে? কৃষক লীগ থাকবে কৃষক যেখানে থাকে সেখানে। ঢাকায় কয়জন কৃষক আছে? ঢাকা শহরে কেউ কৃষির সাথে সম্পৃক্ত কোনোভাবেই না। তো ওকে, আজকে শেষ করি। অনেক 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 কিছু বললাম আমি, যদিও আজকে উইকিপিডিয়া থেকে কথা বলিনি। আজকে বিশেষ কোনো জন্ম আছে, জন্ম 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 বাংলাদেশে কেউ আছে কিনা? 1911 সালে আবু জাফর শামসুদ্দিন কথা সাহিত্যিক, ওনার জন্ম। 1928 সালে জন্ম একজন বাংলাদেশের কি বলবো, অনেক বিখ্যাত একজন মানে স্মরণীয় ব্যক্তিত্ব, টিভি ব্যক্তিত্ব। উনি হচ্ছে ফজলে লোহানি, যিনি উনি হচ্ছেন হানিফ সংকেতেরও গুরু। যদি কিছু মনে না করেন, এরকম এই নামে একটা ওনার বিটিভিতে একটা অনুষ্ঠান থাকতো, হানিফ সংকেতেরও গুরু উনি, ফজলে লোহানি, ওনার জন্য স্যালুট। মারা গেছেন বাংলাদেশে কেউ আছে বিশিষ্ট শিল্পী? ইস্পাহানি তো বাংলাদেশ, কথা শিল্পী সমরেশ বসু, কালকুট। এই এই আজকে আর খুব বেশি বাড়াবো না। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। দেখলেন রফিক ভিডিও ডায়রি পার্ট 71, কত 71। আজকে ছিল 12 মার্চ 2017। কালকে আবার দেখা হবে। বাই বাই।